সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট চুমুকেই তৃপ্তি। আপনাদের সাথে আছি আমি রিমা আমির, এবং আমি এখন আছি হলিডে ইনে। আমার সাথে রয়েছে বারিস্তা মিস্টার নিশান্ত। চলুন কথা বলি তার সাথে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমাদেরকে কি ড্রিঙ্ক বানিয়ে দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো আইস মিন্ট অ্যান্ড ম্যাঙ্গো। ঠিক আছে, আমাদের কি কি উপকরণ লাগছে? আমার এর জন্য উপকরণ লাগবে মিন্ট লিভস, ম্যাঙ্গো জুস, লেমন জুস, আইস আর সুগার সিরাপ। ঠিক আছে, আমরা প্রসেসিংয়ে চলে যাই। আমি প্রথমে ব্লেন্ডারে কিছু আইস দিয়ে নিব। আমরা একটু গ্রিন মিন্ট সিরাপ দিচ্ছি, একটু কালার কম্বিনেশনের জন্য। এটা অপশনাল, এটা অপশনাল। আমি এখন দিব সুগার সিরাপ পরিমাণ মতো, ফ্রেশ লেমন জুস। আমরা ফ্রেশ লেমন জুস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিছু মিন্ট লিপস দিব। আমরা এখন ফ্রেশ মিন্ট লিপস দিচ্ছি। আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। হ্যাঁ, এই যে আমার ম্যাঙ্গো জুস আছে, আমরা ম্যাঙ্গো জুসটি দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ব্লেন্ড করব। 20 থেকে 25 সেকেন্ড ব্লেন্ড করলি, 20 থেকে 25 সেকেন্ড এটা ব্লেন্ড করতে হবে। আমি পরিবেশন করার আগে গ্লাসে একটু গার্নিশ করে নিচ্ছি। আমি ড্রিঙ্কসটি পরিবেশন করব। আমি এখন এটা গার্নিশ করব, একটি লেমন স্লাইস নিব গার্নিশের জন্য। আমরা অন দ্য টপ মিন্ট লিফ দিয়ে দিচ্ছি। লেমনটা জাস্ট উপরে ছেড়ে দিই। তৈরি হয়ে গেল আমাদের আজকের ড্রিঙ্ক আইস মিন্ট অ্যান্ড ম্যাঙ্গো। থ্যাংক ইউ ভাইয়া। তৈরি হয়ে গেল আমাদের আজকের ড্রিঙ্কটি আইস মিন্ট অ্যান্ড ম্যাঙ্গো। আপনারা চাইলে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এটি তৈরি করে ফেলতে পারেন এবং পরিবেশন করতে পারেন আপনার ইফতারের টেবিলে। ওয়ালটন স্মার্ট ফ্রিজে রয়েছে সিন্থোফ্রেশ টেকনোলজি, যার মাধ্যমে আপনি ফ্রিজে রাখা খাবার এবং শাকসবজিকে 30 দিন পর্যন্ত সবুজ এবং তরতাজা রাখতে পারবেন। দেখতে দেখতে চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।